দাঁড়ান দেখাই, পারমিশন দেখা দেখা, এই যে পারমিশনটা আমরা নিয়েছি, তো আমরা দেখতে পাচ্ছি না, এটা পারমিশন, এই তো দেখতে পাচ্ছেন পারমিশন, পারার লোকের কাছে চল দেখো পারমিশন, চল আমরা দেখতে পাচ্ছি গাইস, পুলিশ চাইছে কিন্তু আমাদের কিন্তু ধরাগিরি দেখাচ্ছে, এগুলো কিন্তু আপনারা জানেন যে এটা করা উচিত না, পুলিশ না পারমিশন নিয়ে পারমিশন ছাড়া তো আসেনি আমরা, পুলিশ হওয়া কিন্তু এসব কিন্তু উচিত নয়, কিন্তু আপনাদের আমরা চলে এসেছি খানপুরে নদীর পাড়া, এই যে সাইডে নদী আছে তাই জায়গাটার নাম নদীর পাড়া, এখানে মেন গেট দিয়ে চলে আসছি, বেশি পেঁচাবো না, টাইমও নষ্ট করবো না, এখানে যে রাস্তা আছে দেখতে পাচ্ছি পুরো ফাঁকা, আপনার মাত্র গ্রামে যাওয়ার রাস্তা, এইদিকে প্রায় 200-300 বাড়ি আছে, 200-300 বাড়ি যদি থাকে কতগুলো লোক হতে পারে তোমার বুঝতে পারছি, গ্রামে গ্রামের লোক বাড়ি কতগুলো করে ছেলে পেলে হয় তোমাদের জানো, মানে এই রাস্তা দিয়ে মানে একবার দুজন যাচ্ছিলো দু বন্ধু পিটিয়েতে দু বন্ধু যেতে যেতে মানে এদিকে একটা মানে পাশ বাংলা যে সাইডে পাশ বাংলার দিকে তাকায় তাকিয়ে নিয়ে দেখে যে একটা কে ওদের দিকে তাকিয়ে রয়েছে, দেখতে পাচ্ছে কথাটা বলে শিশির করে উঠছে তাকিয়ে রয়েছে, তাদের দিকে লাইটটা মারলেই আর কিছু নেই, লাইট ছাড়া দেখতে পাচ্ছে যাচ্ছে, আর পূর্ণিমা রাত ছিল একটু একটু দেখা যায় সব কিছু, এই বল যখনই লাইট মারছে দেখছি নেই, যখনই লাইট ছাড়া ওরা সেই দিন থেকে শুরু হয়, মানে এর আগে ওরা ওখান থেকে যাওয়া আসা করে রাত্রের বেলা যত রাতে হোক, কিন্তু ওইসব জিনিস দেখে না, সেই দিনই প্রথমবার দেখে যে ওরকম ব্যাপার, তারপর আর দেখা যাবে, হ্যাঁ সেটা তোমার মেন বিষয় বলে দিই যে ওই ভূত, ভূত মানে ভূত তো হয় না আত্মা, অশরীরী আত্মা যেটা হয় কোনোদিন রাত 12টা 1টা ওরকম টাইমে কোনোদিন দেখতে পাবে না, আর 2-3, 2-3, 4 এর মধ্যে থাকবেই, আর সেই টাইমে ওরা যাচ্ছিলো সকালবেলায় রাস্তা দিয়ে সাইড ওদের পটলের জমি ছিল, পটল তুলতে তারপরে আবার তো জানো পটল সকাল সকাল বিক্রি করতে হয়, এর জন্য ওরা সেই সময় যায় গিনে দেখে ওরকম ব্যাপার, আমরা যাবো সেই জায়গাটা দেখাবো আস্তে আস্তে, চলো আমরা আজকে রাত 12টা বাজে থাকবো অনেকক্ষণ রাত্রে থাকবো, শাল বাগানটা দেখতে পাচ্ছে, সেগুন বাগানটা ওপরে আছে, ওই যে দেখতে এখন সব জমি চাষ করাচ্ছে, তার জন্য রাত দিনের বেলা লোক আসে, রাতে একটা লোক পাচ্ছে, রাতে একটা লোক পাওয়া আমরা একটা জিনিস দেখি, যেখানে আমরা আছি কুকুর থাকে এক খুব চিল্লা, আর ওইসব প্রচুর জিনিসটা নেগেটিভ এনার্জি বেশি কী করতে হবে, কিছু কিছু জায়গা সব জায়গাটা সেই বাগান তোমরা দেখতে পাচ্ছে, এই যে সেই বাগানটা ভিতরে না এখন তোমার তো যাওয়াটা উচিত হয়, বুঝলি যাওয়া উচিত, আর টুপি পরে টুপি না মাস্ক, এই যে টুপি সেদিকে এদিকে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান তোর একদম ফাঁকা দেখাচ্ছে বাইরে থেকে জঙ্গল, পরিষ্কার একদম, খালি বাঁশ গাছের পাতা ছাড়া কোনো জঙ্গল নেই, বুঝতে দেখে বুঝে যাচ্ছি, দেখ রাস্তায় লোক চলাচল করলে কিছু না কিছু করে থাকেই, আমি কি বলছি একবার ভিতরে তো ঢুকাটা এখন বহু বৃষ্টি হয়ে যাবে, কাল একবার আসতে হবে বুঝছি, আর একবার কাল একবার আসতে হবে দিনের বেলায়, এই ফ্রেন্ড তোমার আমি শুনতে পাচ্ছ হয়তো যে ট্রেনটা যাচ্ছে, এটা হলো 123 কিলো কোনো ব্যাপার না, ট্রেন সবাই যে এখানে লোকজন যাওয়াই দেখতে পাচ্ছে, কমিশন নিয়েছিস তোরা,
কিসের পারমিশন নেবো? পারমিশন নিয়েছি। কিসের পারমিশন? ভিডিও করছি, পারমিশন নিয়েছি। পারমিশন নিয়েছি তো আমরা এই যে এখানকার গ্রামের লোকজনকে পারমিশন দিয়েছি। চল আমি জিজ্ঞেস করব, চল আমরা প্রমাণ আছে আমাদের মোবাইলে বের করতে হবে। না পারমিশন নিয়েছিস তোরা? মোবাইল না নিয়ে ওই ক্যামেরাম্যানের কাছে আছে মোবাইল। আমরা পারমিশন নিয়েছিস তোরা? আমার মোবাইলে দেখ তো ক্যামেরাম্যান, মোবাইলে তো নিয়েছিস। আরে সব আগে দেখো, এই দেখো আমরা পারমিশন নিয়ে এসেছি। এটা আমরা পারমিশন, পারমিশন নিয়ে এসেছি আমরা। দেখবি চল থানায়, চল প্রমাণ হচ্ছে যে আপনি যে ই করছেন। এই তো দেখতে পাচ্ছেন, আপনাদের যারা ইউটিউবার, যারা ভিডিও ইউটিউবার যারা, আপনাদের এরকম মুশকিল। পুলিশ মানে যা তা করবে নাকি? এরকম নিয়ম নেই, আপনি ফোন এগুলো কোনো নিয়মে নেই কোনো। আপনি এই মোবাইলে গুগলে বের করে দেখাতো এরকম করে, আপনি খুলে রেখেছে বুঝছিস, দাদাগিরি দেখায় বলে বেলা। পুলিশ তো আমার সত্যি হাত দিচ্ছেন হয়ে যেতে পারে। আপনাকে বলা হচ্ছে তো যে আপনি এরকম করবেন না। সব দেখা আছে আবার। আপনি মোবাইল দিন, আপনি কি দেবেন কি দেবেন না, আপনি বলেন না। তোদেরকে বললাম না, হাফ মার্টারের কেস দেবো, চল তাড়াতাড়ি। মোবাইল টোবাইল কিচ্ছু হবে না, একবার মোবাইল তাড়াতাড়ি পয়সা করে দিচ্ছি আপনাকে, পয়সা করে পয়সা করি বুঝছেন না। পারমিশন নিয়ে আসার পরে বলছে পয়সা করে দিচ্ছি আপনাকে, বুঝবেন না। ফোনটা একবার দিন, আপনি একটা জিনিস দেখেন তারপরে দিচ্ছি। হ্যালো কাকা, এই দেখুন আপনার এখানে ভিডিও বানাতে এসেছি, পারমিশন মানুষের নিয়েছি, তারপরে ওই একটা পুলিশ কি নাম নাম পেলে তো লুকিয়ে রেখেছে বলছে না কি দাদাগিরি দেখাচ্ছি। হ্যাঁ এই যে আমরা ভিডিও করতে এসে পারমিশন নিয়েছি, আপনি কথা বলুন। কাকা ছিও না দেখি পারমিশন নিয়ে মস্তানি পুলিশে সব সময়। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ধরুন কি হলো যান আপনার যান, আর বলবেন না আপনাকে কি হলো, আর কি হলো, কি হলো জামানা? যা 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 যা, মেয়ে কোথায় গেল? হ্যাঁ আমাদের ঝামেলা মিটে গেছে, আমরা থাকবো না। আরে মামা বেরিয়ে খেলাম, বেরিয়ে যা, ভিডিওটা আজকে নষ্ট করি। আমরা ওই এখন এই জায়গাটা থেকে বেরিয়ে গিয়ে আমরা ওইদিকে ভিডিওটা করি।
বন্ধ হবে, বন্ধ কর। হ্যাঁ আমরা কিন্তু আবার ভিডিওটা সেই চালু করে দিলাম, তারপর বেরিয়ে যাবো আমরা। সাইকেল টাইকেল নিয়ে এসেছিলাম। পুলিশের মেয়েটা নিয়ে আসলি, সুন্দর তো লাগছে খুব, আমাদের পছন্দ। কিন্তু পুলিশের মেয়ে ভাবতে পারছি এমনি যা ঝামেলা করছিল আমাদের সাথে, সুন্দর তো লাগছে খুব একদম। মেয়েটা মনে ছিল লাগছে, চাদর মধ্যে দিয়ে দিবি না? না চাদর থাক, তখন আমাদের চাদর ফেলে কিছু বলেনি তো, কেমন করছিল আবার বউ হবে এটা? না বউ পরেটা বুঝাবে, কিছু বলেনি তো, খুঁজছিল কিন্তু কাকে রবিবার বলছে তোমার না রবিবার না আমরা কিন্তু ফেঁসে যেতে পারি, আমরা খেতে পারবো একটা বিয়ে খেতে পরের ছেলে পরমানন্দ, বিয়েতে মাংস ভাত পেলে আনন্দ, মাংস ভাত পেলে আনন্দ। কিন্তু আমার ভিডিও বিয়েটা আমরা যে তোমরা দেখতে পারো ওটা আমরা এখানে সিনটা দেখাতে পারলাম না, আমরা দিনের বেলা আসবো যে দেখাবো যে এখানটা কি সিন। আর পুলিশ তো ডিউটিতে চলে যাবো, কোনো ব্যাপার নেই। কিন্তু দিন কথা আমার টেনশন লাগছে যে ওই যে মেয়েটাকে নিয়ে এসছে, পরে তো খোঁজা খুঁজে হবে কালকে না, আমরা পরে পরে কোনো একদিন আসবো, কিন্তু দিনে আসবো এসে দেখাবো। আমরা ভিডিওটা এখানে শেষ করছি, আর আমাদের কিন্তু পুলিশের কথা খুব টেনশন লাগছে। সাইকেল নিতে হবে রে, সাইকেল তাই তো টেনশন। আমার সাইকেল, আমি এতগুলো সাইকেল নিয়ে সাইকেল নিয়ে যা, বাবা সাইকেল। ও প্রেম যে করছে এত, প্রথম দিনই আজকে, প্রথম দিনই এত প্রেম। হ্যাঁ আজকে আসছে আসছে সাইকেল, কেন না সাইকেল নিয়ে নে। তাহলে আমরা এখানে আমরা চার, এখানে চারজন আছি, চারজনে কেরেল আছে, মেয়েটা চলে যাবে ওই সাইকেলে। আমরা ভিডিওটা এখানে শেষ করছি।